এভাবে নিঃশেষ হয়ে যেতে দেব না সরকার সাহেব। কেমন করে হোক মীনাকে আমি শারীরিক দুর্বল। একজন প্রখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক, পরিবেশক ও কাহিনীকার ছিলেন দারাশিকো। বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্র সহ নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছেন ব্যবসা সফল সব নামকরা সিনেমায়। একজন শক্তিমান অভিনেতা হিসেবে দক্ষতা দেখিয়েছেন সব কিছুতেই। একজন গুণী অভিনেতা হিসেবে দর্শক মহলে প্রশংসিত হয়েছেন, পেয়েছেন জনপ্রিয়তা। আজ কথা বলতে চলেছি অভিনেতা দারাশিকোকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা দারাশিকোর প্রকৃত নাম লুৎফে আজম। তিনি 1939 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। FDC-র সাবেক ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম তার ভাই। আরেক ভাই বদরুল আলম ছিলেন অভিনেতা ও চিত্র পরিচালক। তার ছেলে সুষুময় চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেছেন। মঞ্চনাটক থেকে চলচ্চিত্রে আসেন দারাশিকো। তিনি প্রথম লাইলি মজনু নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন, কিন্তু মুক্তি পায়নি ছবিটি। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র রাঙা বউ মুক্তি পায় 1972 খ্রিস্টাব্দে। প্রযোজিত পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলো হচ্ছে ফকির মজনু শাহ, আপন ভাই, মাটির পুতুল, প্রেম কাহিনী, বনের মতো বন, ডাকু ও দরবেশ, আজকের বাদশাহ ইত্যাদি। দারাশিকো অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ঝড়ের পাখি, জীবন তৃষ্ণা, পায়ে চলার পথ, সংগ্রাম, অনেক প্রেম অনেক জ্বালা, সূর্যগ্রহণ, দোস্ত দুশ্মন। সারেং বউ, মালা বদল, রাজিয়া সুলতানা, আম্মা জান প্রভৃতি। তিনি সংগ্রাম চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। দারাশিকো অভিনেতার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক হিসেবেও ছিলেন খ্যাতিমান। তার প্রযোজিত ও পরিচালিত প্রায় সব চলচ্চিত্রই সুধী মহলে প্রশংসিত হয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। ভাগ্যি ভালো আমার বাড়িতে চেয়ে বসেনি। আমি কি দাতব্য খানা খুলে বসেছি? হাত পাতায় রাস্তায় গিয়ে দাঁড়াও, এখানে বিরক্ত করতে এসো না। প্রখ্যাত অভিনেতা দারাশিকো 1998 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। যাদের কর্ম প্রতিভায় সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র, তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। দারাশিকো তার কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।